মোলার দ্রবণ আসলে কি? তো দেখো মোলার দ্রবণ, তো এই মোলার দ্রবণ বোঝার আগে আমাদেরকে দ্রবণ কি এই জিনিসটা একটু বুঝতে হবে। দেখো দ্রবণ ইকুয়াল টু সবসময় দ্রব যোগ দ্রাবক থাকবে, খুব ভালো করে খেয়াল করো, দ্রব প্লাস দ্রাবক থাকবে। তার মানে দেখো এই দ্রবটা সবসময় উপাদান মানে বিশেষ সবগুলো তো উপাদান থাকবে, তো আর এটা মানে দ্রব সবসময় দ্রাবকে কিন্তু দ্রবীভূত হবে, অর্থাৎ এই দ্রবটা গলে যাবে কার ভিতরে, দ্রাবকের ভিতরে, পরে মিশে গিয়ে কি তৈরি করবে, দ্রবণ তৈরি করবে। এখন সহজে যদি একটা উদাহরণ দিচ্ছ আমাকে, খুব ভালো করে খেয়াল করো যে পানিতে যদি আমরা লবণ ছেড়ে দিই তাহলে এই লবণ, এই লবণটাকে বলা হয় দ্রব, আর এই পানিটাকে বলা হচ্ছে হচ্ছে দ্রাবক, এই পানিটাকে বলা হচ্ছে দ্রাবক। তো এর কারণ কি? লবণ পানিতে গলে যায়। এগুলো ব্যাখ্যার আরো অনেক নিয়ম আছে, তোমরা যখন উপরের ক্লাস উঠবে তখন পাবে এই কেমিস্ট্রিতে। যেমন আরো যদি সহজভাবে বলি, দ্রবণটাকে দেখতে যার মতো মনে হবে তাকে সাধারণত দ্রাবক বলা হবে। যেমন চিনি আর পানি যদি একসাথে মিশাও কেমন দেখা যাবে, শরবতটা পানির মতো, সো পানি হবে দ্রাবক। লবণ সেম, অর্থাৎ কোনো জায়গায় যে জিনিসটার পরিমাণ বেশি থাকে তাকে বলা হয় দ্রাবক। তো অত কিছু দরকার নাই, শুধু তোমরা এতটুকু মনে রাখো দ্রব যাতে গলে যায় বা দ্রবীভূত হয় তাকে বলা হয় দ্রাবক, আর দ্রাবকে যা গলে যায়, দ্রাবকের ভেতরে যা গলে যায় বা দ্রবীভূত হয় তাকে বলা হয় দ্রব। তো দেখো এখন এই জিনিসটাকে তোমাদের বইয়ে দেখবা লঘু আর গাঢ় এই দ্রবণ হিসেবে দুই রকমের করে ব্যাখ্যা করা আছে। আসলে লঘু আর গাঢ় কোনো মানে স্পেসিফিক নিয়ম নাই যে কখন একটা দ্রবণকে লঘু বলা হবে কখন একটা দ্রবণকে গাঢ় বলা হবে। অর্থাৎ আমরা যদি লঘু আর গাঢ় এই জিনিসটা নিয়ে একটু কথা বলি, লঘু আর গাঢ় দ্রবণ, দেখো লঘু তখনই বলা হবে যখন, লঘু তখনই বলা হবে, আর একটা বিষয় যদি দ্রাবক হিসেবে শুধু পানি ইউজ করা হয় তখন তাকে বলা হয় জলীয় দ্রবণ। কি বলা হয়? এই দ্রবণটাকে বলা হয় জলীয় দ্রবণ, যখন কি থাকে দ্রাবক হিসেবে পানি থাকে, আর যদি দ্রাবক অন্য কিছু থাকে তখন তাকে অন্য দ্রবণ বা শুধু তুমি যে কোনোটাকে দ্রবণ বলতে পারো, তবে আলাদা একটা নাম হয়ে যায়। তবে দ্রাবক যদি পানি থাকে তাকে কি বলা হয়? জলীয় দ্রবণ। এখন দেখো এই দ্রবণে, এই দ্রবণে খেয়াল করো, দ্রবণে, দ্রবণে যদি কি থাকে, এই যে দ্রবক, দ্রবক কম থাকে আর দ্রাবক যদি বেশি থাকে, দ্রাবক যদি বেশি থাকে তখন তাকে বলা হয় লঘু দ্রবণ। খুব ভালো করে খেয়াল করো, দ্রবণে যদি দ্রব যতটুকু আছে তার তুলনায় দ্রাবক বেশি আছে, অর্থাৎ স্বাভাবিকভাবে যতটুকু থাকা দরকার তার তুলনায় দ্রব কম আছে, আর এটা কম থাকা মানে ওটা বেশি হয়ে যাওয়া, অল্টারনেটিভ, তো দ্রাবকটা বেশি হয়ে গেছে তখন তাকে লঘু বলা হয়। আর গাঢ় হচ্ছে যখন দ্রবের পরিমাণ বেশি থাকবে কিন্তু দ্রাবকের পরিমাণ কম থাকবে তখন তাকে বলা হবে হচ্ছে গাঢ় দ্রব। যেমন খেয়াল করবে তোমাদের দেখবে অনেক সুন্দর করে উদাহরণ দেওয়া আছে, তোমরা কি করবা একটা কাপ নিবা, সুন্দর করে এই যে একটা কাপ নিল এবং এখানে আর একটা কাপ নিলাও, খুব ভালো করে খেয়াল করো আর একটা কাপ নিলাও, এই দুইটা কাপে মনে করো সেম পরিমাণ পানি আছে, এখানে 200 মিলি পানি আছে এবং এখানেও 200 মিলি পানি আছে, খুব ভালোভাবে খেয়াল করো। এখানে মনে করো তুমি 10 গ্রাম লবণ দিলাও আর এখানে 20 গ্রাম লবণ দিলাও, খুব ভালো করে খেয়াল করো, সোডিয়াম ক্লোরাইড দিলাও, সোডিয়াম ক্লোরাইড দিলাম, তাহলে দেখো 200 মিলি পানিতে দিছো 10 গ্রাম লবণ আর এখানে দিছো 20 গ্রাম লবণ, অবশ্যই বুঝতে পারছো এখানে লবণের পরিমাণ বেশি, সো এটা হবে তোমার হচ্ছে গাঢ় দ্রবণ, আর এই যে এই পাশে এইটা হবে তোমার হচ্ছে লঘু দ্রবণ, মানে লঘু দ্রবণ হবে। এখন এই জিনিসটাকে যদি তুমি লবণের পরিমাণ ঠিক রেখে এখন পানিকে চেঞ্জ করো, যেমন পানিকে যদি তুমি এই জায়গায় কি করো 500 মিলি করে দাও না 50 মিলি করে দাও, আর এই 200 মিলি যদি তুমি ঠিক রাখো, 200 মিলি তুমি ঠিকই রাখো কোনো সমস্যা নেই, দেখো এখন কি হবে, মাত্র 50 মিলিতে আছে 10 গ্রাম আর 200 মিলিতে আছে 20 গ্রাম, খেয়াল করো তাহলে 50 মিলি যদি 10 করে থাকে 100 হওয়ার কথা 20, কারণ এই যে 50-এ কত 100, মানে 50-এ 10 তাহলে 100 হবে 20, সেখানে 20 আছে কত 200, তার মানে এটা কিন্তু এখন হালকা হয়ে গেছে। অর্থাৎ লবণ তুমি দেখো এখানে কিন্তু বেশি থাকার পরেও দ্রাবকের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে, দ্রাবকের পরিমাণ অনেক বেশি হয়ে যাওয়ার কারণ সেটা কিন্তু লঘু হয়ে যাবে। অর্থাৎ আসলে অ্যাকচুয়াল ভাবে তোমার স্পেসিফিক ভাবে গুনে গুনে বের করতে হবে যে দ্রাবক কতটুকু আছে। তুমি খেয়াল করতে পারো দ্রাবক সবসময় কি করবা, তুমি দ্রাবক উপরে রেখে দ্রাবক অথবা দ্রব যে কোনো একটা উপরে রাখবে, তোমার এটা নিজের মতো, তুমি দ্রব উপরে রাখতে পারো দ্রাবক উপরে রাখতে পারো, তবে একটা যা রাখবা পরেরটা তো তাই রাখতে হবে, যেমন এখানে দ্রাবক রাখলাম এই পরেরটার জন্য উপরে দ্রাবক রাখতে হবে। অর্থাৎ তুমি এইভাবে ভাগ করে দুইটা একটা মান পাবা, যে মানটা বেশি হবে সেটাই কি হবে তোমার গাঢ় হবে। দেখো আমরা একটু খেয়াল করি,
গাঢ় বলতে দেখো লঘু, তো এই যে দশ এখানে উপরে আমরা সবসময় এই লবণটাকে উপরে রাখি, তার মানে দশ উপরে না, যেহেতু বড় তাহলে বড়টা উপরে রাখি, একটু আমাদের কাটাকাটি চার সহজ হবে, তাহলে পঞ্চাশ ভাগ দশ তাহলে কত আসে দেখো, পাঁচ আসে কিন্তু। এবং এটার জন্য যদি আমরা করি দেখো এটা উপরে যাবে, তার মানে দুইশো, তার মানে এই যে দুইশো আর নিচে আছে কত বিশ, আমরা বিশটা রাখলাম, শূন্য কাটা দেখো দশ দুগুণে বিশ, তার মানে এখানে কত দশ, দেখো এই যেটা বেশি হয়ে গেছে, তো যেটার পরিমাণ বেশি হবে সেটাই লঘু হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে লঘু দ্রবণ, আর যেটা কম হয়েছে সেটাই হচ্ছে এখন গাঢ় দ্রবণ। খেয়াল করবে আমরা কি দিয়ে ভাগ দিয়েছি, কি দিয়ে, এই যে দেখো দ্রব দিয়ে, তার মানে আমরা দ্রবের পরিমাণ দেখো খুব সহজে দেখে গেলাম যে আসলে এই তুলনায় এখানে কম রয়েছে। এখানে কি রয়েছে, দশ আছে, তার মানে কি এখানে কিন্তু তোমার দ্রাবকের পরিমাণ দেখো এই পুরো পাত্রের মধ্যে কম হয়ে গেছে, আর এখানে কিন্তু পাত্রের মানে আয়তন ওই যে পানির পরিমাণের উপরে ভিত্তি করে বেশি হয়ে গেছে, যে কারণে এটাকে গাঢ় আর ওইটাকে লঘু বলা হচ্ছে। তো এইভাবে তোমরা ক্যালকুলেট করে যে কোনোভাবে মানটাকে বের করতে পারো খুব ইজিলি, অর্থাৎ দিন শেষে হিসাব করে যেখানে দেখবা যে পানির তুলনায় দ্রবের পরিমাণ অর্থাৎ দ্রাবকের তুলনায় দ্রব বেশি হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে কি তোমার হচ্ছে কি, সেটাই হচ্ছে গাঢ়। আর যেখানে দ্রাবকের তুলনায় দ্রবর পরিমাণ কম হয়ে যাবে সেটাই হচ্ছে লঘু। অর্থাৎ তুমি দুইটাতে কি করতে পারো, কৈকিক নিয়মের মাধ্যমে দ্রবের পরিমাণ বের করতে পারো। সেম ভাবে এখানে পঞ্চাশ মিলির জন্য বের করছো, দেওয়াই আছে, এখানে পঞ্চাশ মিলির জন্য বের করবা কত বের হয়, যে দুইশো তাসে কত, এইভাবে তো এভাবে তো তুমি বের করতেই পারো, যে দেখো দুইশো তাসে কত বিশ, একই আছে কত বিশ বাই দুইশো, আর পঞ্চাশে আছে কত, উপরে পঞ্চাশ এসে গুণ হয়ে যাবে, শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা, পাঁচ দুগুণে দশ ভাগ হচ্ছে দুই সমান কত, পাঁচ বের হয়ে যাবে, তাই না, দেখো তাহলে কত হচ্ছে পাঁচ, এখানে আছে দশ আর এখানে বের হয়েছে পাঁচ, কারণ এখানে পঞ্চাশ আছে দশ, এখানে এখন পঞ্চাশে বের হলো কত পাঁচ, বুঝতেই পারছো দ্রবের পরিমাণ কমে গেছে। সো তুমি এইভাবে কিন্তু বের করতে পারো যে আসলে কোনটা লঘু আর কোনটা গাঢ়। আশা করি এখন থেকে এই লঘু আর গাঢ় নিয়ে তোমাদের কোনো প্রশ্ন হবে না। তো এই যে আমরা ঘন আর গাঢ় বা পাতলা বের করলাম এটাকে কিন্তু তার ঘনমাত্রা বলা হয়, এই ঘনমাত্রা অর্থাৎ মোলের যে মোল সংখ্যা বা ঘনমাত্রা সেটাকেই বলা হয় মোলারিটি। কি বলা হয়, মোলারিটি, খুব ভালো করে খেয়াল করো মোলারিটি। তাহলে মোলের যে ঘনমাত্রা এই যে আমরা বের করলাম কি পরিমাণ দ্রব আছে দ্রাবকে সেটাকেই বলা হচ্ছে ঘনমাত্রা বা মোলারিটি। কি বলা হচ্ছে, ঘনমাত্রা বা মোলারিটি, যেটাকে এস দিয়ে প্রকাশ করা হয়। তো দেখো এই ঘনমাত্রা যদি হাফ মানে জিরো পয়েন্ট ফাইভ হয়, জিরো পয়েন্ট ফাইভ মানে কি বুঝতেই পারছো এক বাই দুই, অর্থাৎ দুই ভাগে যদি এক ভাগ থাকে তখন তাকে বলা হয় দেখো এই যে সেমিমোলার, তখন তাকে কি বলা হয় সেমিমোলার। আর যদি খেয়াল করে এক বাই দশ থাকে অর্থাৎ দশ ভাগের মধ্যে যদি এক ভাগ থাকে তখন তাকে বলা হয় হচ্ছে তোমার ডেসিমোলার, এটাকে ভাগ দিলে জিরো পয়েন্ট ওয়ান আসবে। ঠিক সেম তোমাদের বইয়ে এখন নাই, পরে ক্লাসে পাবা সেন্টিমোলার, তার মানে এক বাই একশো, অর্থাৎ একশো ভাগের এক ভাগ থাকলে তখন তাকে বলা হয় সেন্টিমোলার, তার মানে এটাকে ভাগ দিলে জিরো পয়েন্ট জিরো ওয়ান আসবে। এগুলো বলার একটাই কারণ, তোমার যখন পরীক্ষায় অঙ্ক থাকবে তখন যদি শুধু সেমিমোলার ডেসিমোলার কথা বলা থাকে তখন তোমার এস সমান কিন্তু পেয়ে যাবা, সেমিমোলার বলা মানে এস সমান জিরো পয়েন্ট ফাইভ, ডেসিমোলার বলা মানে এস সমান কত পাবা জিরো পয়েন্ট ওয়ান পাবা, এগুলো কিন্তু তখন ফিক্সড একটা ভ্যালু। আশা করি এই যে তখন এইগুলো জানা থাকলে তুমি কিন্তু পরে এই যে এস ব্যবহার করে অঙ্ক করতে হয় এই জিনিসটা কিন্তু খুব সহজেই করতে পারবে। তাহলে দেখো দেখতেই পাচ্ছ যে এই মোলার দ্রবণে যে লঘু গাঢ় এবং মোলারিটি, সেমিমোলার ডেসিমোলার কি জিনিস এগুলো কিন্তু আশা করি ব্যাখ্যা করতে পারবে। যদি বলে ডেসিমোলার কি, তাহলে যে দ্রবণের ঘনমাত্রা জিরো পয়েন্ট ওয়ান বা যে দ্রবণের মোলারিটি জিরো পয়েন্ট ওয়ান তাকে সাধারণত কি বলা হয়, ডেসিমোলার দ্রবণ বলা হয়। আশা করি এভাবে সেমিমোলার সেন্টিমোলার যে কোনো জিনিস তোমরা ব্যাখ্যা করতে পারবে।